আলতো নন্দীবাগান সার্বজনীন দুর্গোৎসবে আমরা পৌঁছে গেছি। আর এখানে পৌঁছানোর আরেকটা কারণ আছে, কিন্তু কারণ কি বুঝতেই পারছেন, আমরা পৌঁছে গেছি খুঁটি পুজোর জন্য। খুঁটি পুজো আজ এখানে হবে, আর তার জন্য উই আর ডিজিটাল প্রাউড পার্টনার, মানে আর তার জন্যই কিন্তু আমি পৌঁছে গেছি। আর পৌঁছে গেছি মানে কথা একটু আড্ডা তো দিতেই হবে, তো যারা এখানে মহিলা সমিতি আছে তাদের সাথে গিয়ে কথা বলে নেবো, বিকজ ওনারাই তো উদ্যোগ নেয়। অ্যাবসলিউটলি, তাহলে চলুন ওনাদের সাথে কথা বলে নিই। নমস্কার, আপনার জিও বাংলাতে বেশ হাসি হাসি মুখ, ওনাকেই জিজ্ঞেস করবো। ভীষণ হাসি হাসি মুখ, কেন আমরা আজকে এরকম ঢাক, এরকম বাচ্চারা রথ নিয়ে এসছে, এত আলো, সঙ্গে আপনারা, সত্যিই মনে হচ্ছে পুজো আর খুব বেশি দিন নেই। সেই আনন্দটা মনের মধ্যে এসে গেছে আমাদের, কদিন ধরেই মিটিং চলছে চলছে, সত্যিই মনে হচ্ছে পুজো আর বেশি নেই, এই জন্য মনের আনন্দ। এইবার যারা ইয়াং জেন এক্স আছে, মানে জেন জেড, নট জেন এক্স, জেন জেড আছে, তাদের কাছে জেনে নেবো যে পুজোটা তাদের কাছে কি, আর পাড়ার পুজো, মানে হালতু নন্দীবাগান ইজ ওয়ান অফ দ্য রেকগনাইজেবল পুজো, তাই কি না? মানে যারা ওপারে বসে আছেন তারা নিশ্চয়ই জানেন যে কেমন আগের বছর কেমন হয়েছিল। এবার এই বছরের জন্য তো ওই ক্রমশ প্রকাশ হতো, তাদের কাছে জেনে নেবো যে, তো জিজ্ঞেস করবো যে এই যে পুজোটা, পুজোটা তোমাদের কাছে কি, মানে এত বড় একটা পুজো হয়, মাঠ জুড়ে পুজো হয়, তো পুজোটা তোমাদের কাছে, কারণ কি আমার মনে হয় না তোমরা বাইরে যাও, তাই কি না? তো কি তোমাদের কাছে, হোয়াট ইজ ইয়র ফিলিং রাইট নাও? এখন আমাদের ফিলিংস বোঝাতে গেলে এটাই বলতে পারবো যে পুজোটা আমাদের কাছে একটা আবেগের জায়গা। মানে সারাটা দিন আমরা মাঠেই থাকি, আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন বোধ পড়ে না। চলে আসার জন্য, মঞ্চের সামনে চলে আসার জন্য আমাদের ভূমি পুজো ইতিমধ্যেই শুরু হয়েছে। হয়তো নন্দীবাগান সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছরের 27তম বর্ষের পদার্পণ। রথের টানে আজ উল্টো রথ, সে রথের দড়ি ধরেই টানে আমাদের মা উপস্থিত। এই পুজোর থিম নাগাল্যান্ডের থিম। আচ্ছা, তো আগের বারের পুজোর মধ্যে এবারের পুজোর ফুটফল কতটা পাচ্ছেন? কারণ কি আগের বারে অনেক ফুটফল হয়েছিল? না, আগের বারে ছিল আপনার একটা বাংলাদেশ এপার বাংলা ওপার বাংলা নিয়ে একটা চিন্তা ভাবনা, এবার নাগাল্যান্ডের আদিবাসীদের নিয়ে একটা চিন্তা ভাবনা হচ্ছে, নতুন কিছু নতুন কিছু ভাবছি আমরা, এবং সবটা এখন বলছি না, চমকে দেবো আমরা। আচ্ছা, সর্বজন কমিটির মাননীয় সভাপতি, আজ উল্টো রথ আর আজ খুঁটি পুজো পড়ছে, এটা নিয়ে কি বলবেন? বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই খুঁটি পুজো সঙ্গে নিয়ে 14 পার্বণ হয়েছে। মূলত এটা আমরা খুঁটি পুজো বলি, কিন্তু এটা ভূমি পুজো। সাধারণত আমরা যখন নতুন বাসস্থান করতে যাই তখন একটা ভিত পুজো করি, ভিত পুজো। সেই পুজো করি কেন, যেখানে আমরা বসবাস করব, বিশেষ করে যে ঘরটায় আসন শয়নকক্ষ সেই ঘরটাই আমরা, সেই জন্যই আমরা ভিতটা পুজো করি। তা পুজো মানেই তো আনন্দ, পুজো মানেই তো উন্মাদনা, পুজো মানেই তো উদ্দীপনা, পুজো মানে নবসাজে সজ্জিত হয়ে সবাই পুজো উপভোগ করবে, এটাই। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমাদের বাঙালিদের কেন সবার মধ্যেই একটা পুজোর একটা ভাব এসে যায়, এই খুঁটি পুজোটা হলেই আমরা এখন আর মানে আজকে থেকেই দিন গুনতে শুরু করব যে কতদিন বাকি। অ্যাকচুয়ালি আমরা আজকে থেকে দিন গুনি না, আমরা যেদিন পুজো শেষ হয় সেদিন থেকে আবার পরের পুজোটার দিন গোনা আমাদের শুরু হয়ে যায়। শুধু আমরা বাঙালি বলেই না, সব জাতের যারা আছেন, সব ধর্মের মানুষেরা, এই দুর্গা পুজোটা একটা বিশাল অকেশন আমাদের কাছে, কাজেই সবাই এইটা নিয়ে খুব আনন্দ করে। আর নন্দীবাগান পুজোর সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, গত বছর তো ভীষণ ভালো হয়েছে, প্রচুর প্রাইজ পেয়েছে আমার ওয়ার্ড বলে আমি খুব গর্বিত। মা দুর্গা আসে সেই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই রথ নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, বলেছিলেন আমরা সবাইকে পুরস্কৃত করব যদিও আমরা সকল। খুঁটি পুজো বা ভূমি পুজো মানে কোনো জিনিসের সূচনা, আর ঠিক সেই সূচনাই হলো কিন্তু হালতু নন্দীবাগানে। দেখলাম অনেক কিছু, জানলাম অনেক কিছু, আর আপনাদেরকে জানিয়েও দিলাম। আর যদি আপনাদেরকে আরও জানতে হয় তাহলে দেখতে হবে, চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। আমি রাশিদা চ্যাটার্জি, ক্যামেরা পার্সন সুজয়ের সাথে, আর আপনারা দেখছেন জিও বাংলা। নমস্কার।